নমস্কার, আমি তোমায় দেবেন্দ্রাচার্যদেব। আজকে তোমরা প্রথমেই আমরা এক এক ঝলক দেখে নিচ্ছি যে ফার্স্ট সেমিনারে তোমাদের কী কী সিলেবাস আছে ম্যাথামেটিক্স। এক নম্বরে পুরো ওয়ার্ডের পুনর্বিবেচনা, দুই নম্বরে অনুপাত, তিন নম্বরে সমানুপাত, তিন নম্বরে হয়ে গেছে, এবং চার নম্বরে পূর্ণসংখ্যা যোগ বিয়োগ গুণ ও ভাগ। ঠিক আছে, আচ্ছা প্রথম বলছি পুরো ওয়ার্ডের পুনরালোচনা তোমাদের ভালোভাবেই হয়েছে, সব অঙ্ক করা হয়েছে। দুই থেকে অনুপাত, অনুপাতে আমরা সব অঙ্ক সমানুপাতেও সব অঙ্ক করেছি। পূর্ণসংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ আমি কিছু অঙ্ক হোমওয়ার্কের জন্য তোমাদের ছেড়ে দিয়েছিলাম, যদি কেউ না পেরে থাকো অবশ্যই আমাকে পাঠাবে, ঠিক আছে, বাকিটা আমি দেখাবো। আজকে আমরা শুরু হচ্ছে আর দুটো চ্যাপ্টার, সেটা হচ্ছে কম্পাসের সাহায্যে নির্দিষ্ট কোণ অঙ্কন আর ত্রিভুজ অঙ্কন, দুটি জ্যামিতিক চ্যাপ্টার। আজকে আমরা শুরু করবো কম্পাসের সাহায্যে নির্দিষ্ট কোণ অঙ্কন। কম্পাসের সাহায্যে কোণ অঙ্কন বলতে গেলে প্রথমে 90 ডিগ্রি অঙ্কন, তারপরে তা সেটাকে অর্ধেক করে 45 ডিগ্রি অঙ্কন, তারপর সেটাকে অর্ধেক করে 22.5 ডিগ্রি অঙ্কন, ঠিক আছে, এইরকম ধরনের 60 ডিগ্রি অঙ্কন, এইরকম ধরনের অঙ্ক আমরা করব। কী করে কম্পাসের সাহায্যে? আচ্ছা, প্রথম স্কেল বা কম্পাসের সাহায্যে 90 ডিগ্রি আঁকার চেষ্টা করি। প্রথম অঙ্ক দেখো, প্রথমে কী করেছি, ছবি দেখো, আমরা কী করেছি, একটা লাইন টেনেছি, এবি একটা লাইন নিয়েছি, আমরা এবি একটা সরলরেখাংশ নিয়েছি, এ বিন্দুতে আমরা লম্বটা আঁকবো, এই এ বিন্দুতে লম্বটা আঁকবো। দেখো তখন কী করেছি, আমরা এ বিন্দুতে কাঁটা কম্পাসের কাঁটাটা বসিয়েছি এবং পেন্সিল দিয়ে যে কোনো একটা চাপ নিয়ে একটা চাপ কেটে দিয়েছি, যে কোনোটা এখানে এটা বসিয়েছি, তো যে কোনোটা চাপ নিয়ে এরকম করে চাপ কাটলাম। চাপ কাটার পর ঠিক ওই একই চাপ নিয়ে, ঠিক ওই একই চাপ নিয়ে এইখানে বসালাম, পেলাম ডি বিন্দুটা পেলাম। এরপর আসছি দেখো, আবার ওই ডি বিন্দুতে কী করবো, আচ্ছা আবার ওই ডি বিন্দুতে ওই একই চাপ দিয়ে আমি ই পেলাম, ঠিক আছে, এই ই বিন্দুটা পেলাম। এবারে আসছি ই বিন্দু থেকে, আমরা দুটো চাপ কাটবো, এক হচ্ছে কি ডি বিন্দু থেকে ই কেটেছি, আচ্ছা ডি বিন্দু থেকে আবার উপরের দিকে এরকম একটা চাপ কাটবো, আবার ই বিন্দু থেকে এরকম উপরের দিকে একটা চাপ কাটবো, এরকম করে একটা চাপ কাটবো, দিয়ে আমরা এই এফ বিন্দু আর এ বিন্দু যোগ করবো। দিলে আমরা কী পাবো, আমরা কি এফ বিন্দু আর এ বিন্দু যোগ করে দেবো। দেখো এফ আর এ যোগ করে দিয়েছি আমরা, এফ এ বি কোণটা সমান 90 ডিগ্রি, ঠিক আছে। আরেকবার বলে দিচ্ছি, দেখে নাও, প্রথমে তুমি এ বি সরলরেখা নিয়েছো, এ বি সরলরেখাতে আমরা এ বিন্দুতে আমরা লম্ব অঙ্কন করবো, আমরা কী করলাম যে কোনো একটা বৃত্তচাপ নিয়ে এ বিন্দু থেকে একটা বৃত্তচাপ কাটলাম, যেটা কি সরলরেখাটাকে সি বিন্দুতে ছেদ করে, ওই একই বৃত্তচাপ নিয়ে সি বিন্দুটায় বসিয়ে আমরা একটা বৃত্তচাপ কাটলাম, যেটা ওই যে বৃত্তচাপ আছে সেটাকে ডি বিন্দুতে ছেদ করে। আবার কী করলাম না, ডি বিন্দুতে ওই একই বৃত্তচাপ নিয়ে আরেকটা বৃত্তচাপ পাড়লাম এর উপরে, যেটা ই বিন্দু ছেদ করে এই বৃত্তচাপকে। এবারে কী করবো না, ডি বিন্দুতে নিয়ে ডি বিন্দুতে বৃত্তচাপ নিয়ে এই উপর দিকে একটা বৃত্তচাপ পাড়লাম, আবার ই বিন্দুতে বসিয়ে, ই বিন্দুতে বসিয়ে আবার ওই একই বৃত্তচাপ নিয়ে এখানে একটা বৃত্তচাপ পাড়লাম। দেখ ক্রস সেকশনে কী মানে যেখানে কাট করলো সেটা হচ্ছে এফ বিন্দু, আর এফ বিন্দু আর এ বিন্দু যোগ করে দিলাম, সেখানে কী হলো না 90 ডিগ্রি কোণ হয়ে গেল। দেখো এই 90 ডিগ্রি কোণ আঁকার মধ্যেই কিন্তু আমরা 60 ডিগ্রি কোণ আর 120 ডিগ্রি মানে 120 ডিগ্রি কোণ আমরা এঁকে ফেলেছি, ঠিক আছে। দেখ এরপর আসছে 45 ডিগ্রি কোণ, 45 ডিগ্রি কীভাবে আঁকতে পারবো, আচ্ছা আমরা 90 ডিগ্রি যেহেতু কোণ আঁকলাম, 90 ডিগ্রি কোণকে আমরা যদি সমদ্বিখণ্ডিত করাটা শিখতে পারি, যে কোণকে কীভাবে সমদ্বিখণ্ডিত করবো সেটা শিখলেই আমরা কী তাহলে 45 ডিগ্রি পেয়ে যাবো। এবারে কি সমদ্বিখণ্ডিত করতে আমরা ঠিক জানি তাই তো নাকি, প্রথমে কি না 90 ডিগ্রি প্রথমে এঁকে নিয়েছি। দেখো এবারে কি সি বিন্দু থেকে ওই চাপ নিয়ে আমি এই এইটা কাটলাম, আবার এইখানে এই যে এই এই মিড পয়েন্টটা, এই মিড পয়েন্টটাতে এই যে কাট পয়েন্টটা, এই কাট পয়েন্টটাতে চাপ নিয়ে আমি বললাম দিয়ে পি বিন্দু পেলাম, পি আর এ যোগ করে দিলাম, দিলে কি আমরা কী পেলাম না 45 ডিগ্রি কোণ। ঠিক একই রকম হবে, আমরা 45 ডিগ্রি অর্ধেককে আমরা কি 22.5 ডিগ্রি কোণ বের করতে পারি, তাই তো নাকি। এবার দেখো পেন্সিল কম্পাসে 60 ডিগ্রি 30 ডিগ্রি 15 ডিগ্রি কোণ আঁকি, দেখো 60 ডিগ্রি প্রথমে কি সরলরেখা নিলাম, একটা যে কোনো বৃত্তচাপ নিয়ে এরকম করে কাটলাম, এ সি বিন্দু পেলাম, সি থেকে ওই একই বৃত্তচাপ নিয়ে ডি বিন্দু পেলাম, এ ডি যুক্ত করে দেবো, এ ডি যোগ করে দিলাম, দেখো ডি এ সি কোণটা, এই কোণটা 60 ডিগ্রি কোণ। এবার এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করবো ওই একই বৃত্তচাপ নিয়ে, দেখো ডি বিন্দু দিয়ে কাটলাম এরকম একটা, আর সি বিন্দু দিয়ে কাটলাম ই বিন্দু দিয়ে, আমি ই বিন্দু পেলাম, ই এ যোগ করে দিলাম, দেখো এটাকে কি এই কোণটা পেলাম কত 30 ডিগ্রি। আবার দেখো ওই 30 ডিগ্রিকে সমদ্বিখণ্ডিত করলে আমরা কী পাবো 15 ডিগ্রি পেয়ে যাবো, তাহলে আবার 30 ডিগ্রিকে একই রকমভাবে সমদ্বিখণ্ডিত করলাম, এখানে এফ বিন্দুটা পেলাম, তাহলে এটা কী পেয়ে গেলাম না
এবার 60 ডিগ্রি, ঠিক আচ্ছা 120 ডিগ্রি, ঠিক আছে এলাম 60 ডিগ্রি যেরকম আঁকে তার অপোজিট সাইডে তো 120 ডিগ্রি। আমরা কী করবো না, একটা প্রথমে একটা নিয়ে নেবো সরলরেখা এ বিন্দু থেকে, দিয়ে একটা চাপ নিয়ে এটা কাটবো, দিয়ে ডি বিন্দু পাবো, সি থেকে আমরা করি ডি বিন্দু পাবো, ডি বিন্দু পেয়ে গেলে আবার ডি বিন্দু থেকে করি ই বিন্দু পাবো, আবার ডি বিন্দু করে ই বিন্দু পাবো, দিয়ে এই ই আর এ যোগ করে দেবো, তাহলে আমরা কী পাবো না 120 ডিগ্রি কোণ এই কোণটা, ঠিক আছে বোঝা গেল। তাহলে আবার 120 ডিগ্রি অর্ধেক করে দিলে সেটা 60 ডিগ্রি পেয়ে যাবো, ঠিক আছে বসে দিকে সাত দিকে দেখো, কাগজ ভাঁজ করে হাতে কলমে, কাগজ ভাঁজ করে তোমাদের পড়তে হবে না, তোমরা খালি একটা জিনিসই করবে পেন্সিল কম্পাসের সাহায্যে চারের দাগটা, এই চারের দাগের অঙ্কটা তোমরা সব করবে, ঠিক আছে চারের দাগ আর পাঁচের দাগ, ঠিক আছে 30 ডিগ্রি 60 ডিগ্রি 75 ডিগ্রি 105 ডিগ্রি প্রথমে আসছে, 120 ডিগ্রি আমরা ছিলাম, 60 ডিগ্রি ছিলাম, 30 ডিগ্রি ছিলাম, আরে 75 ডিগ্রি, 75 ডিগ্রি করতে গেলে আমার কী দরকার, 60 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি বা 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি। তাহলে আমরা কী করবো, প্রথমে 90 ডিগ্রি কোণ আঁকবো, তাহলে এটা আমি একটা 90 ডিগ্রি কোণ এঁকেছি, দিয়ে এখানে কী করেছি 45 ডিগ্রি, তাই তো নাকি, আমি কী করলাম এটা এটা আমার 45 ডিগ্রি, আচ্ছা এইটা কত ছিল 60 ডিগ্রি, তাই তো এই এ ডি যদি যোগ করতাম তাহলে ডি এ সি কোণটা কত হতো 60 ডিগ্রি হতো, তাহলে এদিকে আমার 15 দরকার, তাই তো এই এ এফ এ ডি এফ এ ডি যে কোণটা দাঁড়াতো এই কোণটাকে সমাধি এই কোণটাকে সমাধিখণ্ডিত করে দিলে আমরা আরও 15 ডিগ্রি পেতাম, তা তখন কি 75 ডিগ্রি পেতাম, তাহলে 90 ডিগ্রি প্লাস ধরো তোমাকে 105 ডিগ্রি দিলো, তাহলে কী কী করবো 90 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি, তাহলে এইটা কত 120 ডিগ্রি ছিল, এইটাকে দুভাগ এইটাকে যদি দুভাগ করে দিই আমি, দুভাগ করে দিলে আমরা কত 15 ডিগ্রি পেতাম একটা, তাই তো নাকি, তাহলে 90 প্লাস 15 সমান 105 হয়ে যেত, ঠিক আছে বোঝা গেলো। তাহলে এই জায়গাটা করবে 90 ডিগ্রি আর দুইয়ের দাগ আর চারের দাগ তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে দুইয়ের দাগ আর চারের দাগ আমাদের হোমওয়ার্ক খালি, ঠিক আছে সবাইকে নমস্কার, চ্যাপ্টারটি খুব ছোটো, এরপরের চ্যাপ্টার ত্রিভুজ অঙ্কন শুরু করো, কারো যদি কোনোরকম অসুবিধা সেখানে থেকে থাকে আমাকে পাঠাবে, অবশ্যই পাঠাবে, তোমাদের প্রথম তিনটে চ্যাপ্টার পুরো আটের প্ররোচনা অনুপাত স্বনুপাত সবঙ্গই প্রায় করানো হয়েছে, যদি সবঙ্ক যদি এখন নাই হয়ে থাকে সেটা হচ্ছে গুণ ভাগ, তাই তো নাকি, এই গুণ ভাগ চ্যাপ্টার যেহেতু অঙ্কগুলো সহজ আছে তোমরা অনেক পারবে, তোমরা আগের চেয়ে আগের ক্লাসে অনেকটা শিখেছো, তাই জন্যই আমি এরকমভাবে তোমাদের উপরেই ছেড়েছি, ঠিক আছে যাই হোক তোমরা যদি না পারো তো আমার সঙ্গে অবশ্যই আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে, সবাইকে নমস্কার, আজ মতো এখানে